ময়মনসিংহে পালা দিয়ে বাড়ছে মশার দাপট এতে করে ডেঙ্গু আতঙ্কে রয়েছে নগরবাসী মশার উপদ্রব থেকে বাঁচতে সিটি কর্পোরেশন নগরবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেও মহানগরীর ড্রেনগুলো মশা প্রজননের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে প্রচুর মশা ছোট ছোট মশা গড়ে টিকা দেয় এবং স্প্রে বা কয়েল জ্বালানোর পরেও মশা মানে যাচ্ছে না চব্বিশ ঘন্টায় মশা থাকে বাড়িতে মশার বিস্তারিত করতে সিটি কর্পোরেশন থেকে যদি দায়িত্ব নেয় তাহলে আমাদেরকে ভালো হবে মশার উপদ্রব এবং ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণ থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের মশা অতিরক্ত মশ উৎপাতিত অনেক দেশ সরকারে দিলে কি বু এটা তো মনে করেন যে সিফাসফা বই মরে না বরাবর এটা ঘরে গড়ে উঠতে পারে মশা যেন মনে করেন আসলে পথ দেয়া এখানে বসতে পারে না মানুষ পাঁচটা মিনিট বসতে পারে না উঠতে তবে জনসচেতনতা বাড়ানো সহ নিয়মিত ওষুধ ছেটানো হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার এডিস মশা সবচেয়ে পানিতে জন্মায় তারা যদি বাড়িতে ফুলের টব বা বিভিন্ন জায়গায় ডাবের খোসা বা পরিত্যক্ত টায়ার টিউব কোথাও যেন পানি জমে না থাকে সেই দিকে তারা জনগণ যদি খেয়াল রাখে এবং আমাদের কর্মীরাও বাড়িতে বাড়িতে যে সেটি তাদেরকে সচেতন করার চেষ্টা করছে তাহলেই মশক নিয়ন্ত্রণ সম্ভব মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা নগরবাসীর শারমিন স্বর্ণা মোহনা সংবাদ